দর্শক গভীর রাতে তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি সিলেটের মুল্লারগ ইউনিয়নের গুপশহর গ্রামে আমরা আছি। সেই রুমে রুমটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মধ্যরাতে ডাকাতি হয়েছে কিন্তু এই ঘরেই গুপশহর সিলেটেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। মুল্লারগাঁও ইউনিয়ন থেকে ইউনিয়নের এই ঘরে গত রাত্রে আনুমানিক প্রায় দুইটার দিকে ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে এসে দেখি এই ডাকাতি হওয়ার পরে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, যারা আমাদের সাথে আছেন সংযুক্ত একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি না এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তিন চারটি রুম কিন্তু খুবই অবস্থা সিরিয়াস এবং তিনজন পুরুষের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আছেন মেডিকেল ভর্তি সিলেট এম এ জি উসমানী মেডিকেল। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি দুয়ার খুলিয়া মারছে, মারিয়া ইয়ে করছে, বাদে ও রুমা ইয়ার শাসারে মারছে, মারিয়া জহম হরিয়া ইয়ে করছে। এরপরে ভিতরে গিয়া বাবারে মারে, এরপরে আরো অনেক রে মারিয়া যখন মরিয়া বাদে তারা টেকা পয়সা এগুলো টুকাইছে, আমাদেরকে বান্ধিয়া রাখিয়া ইয়ে মারধর করছে এবং টাকার জন্য কিন্তু বারবার আমাদেরকে বলছে টাকা কোথায় এবং ওই সোনা কোথায় এগুলো আমাদের জিজ্ঞেস করছে। আচ্ছা, তোমাকে কয়জনে বাঁধছে হাত পা? আমি আরেক রুমে ছিলাম। প্রথম কাকে অ্যাটাক করেছে? প্রথম আমার একজন চাচাকে অ্যাটাক করে সামনের রুমে। তারপর এই রুমে আরেক চাষাকে অ্যাটাক করে, এরপরে ভিতরে ভিতরে ঢুকে তোমাকে মারছে? জি না, তোমাকে শুধু হাত পা বেঁধে মারছে। আর কে কে সাথে ছিল ঘরে? কে কে ছিল ঘরে? আর আমার বাবা মা তারা ছিল। তাদের মহিলার উপরে কোনো হাতটা তুলছে, মহিলার উপরে বাঁধছে? হচ্ছে জি না, তাদের কিছু বলে নাই। জি না, তোমার বাঁধার সময় কি হয়েছে? তারা বাঁধার সময় কথা না বলতে বলছে। কথা না বলতে? তুমি কি খুব ভয় পাইছো? এটাকে জীবনের প্রথম হইতে দেখেছো? যাই হোক, আসলে তোমার আব্বার নাম কিতা? মোহাম্মদ ইউসুফ খান। তোমার যে দুই চাচা আহত হয়েছে, একজন ইউনুস খান সাইদ আর একজন নাম ইয়াকুব খান সালে। তারা কোন জায়গাতে আছে? তারা উসমানী মেডিকেল আইসিউতে ভর্তি আছে। আইসিউতে ভর্তি আছে? তুমি দেখছিলে নাকি? জি না। কয়টার দিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে? রাত সাড়ে তিনটার দিকে। সাড়ে তিনটার দিকে? তো কত দিন? ওয়ার্ড কাউন্সিলর উনি এখানে আছেন উপস্থিত। আমরা যদি পাশের রুমটা একটু দেখাই, এই প্রথম রুমটা কিন্তু এটাকে ফটিক বলে গ্রাম্য ভাষায়। আমরা রুম গুলা যে ছিন্ন ভিন্ন অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে রাত্রে মধ্যরাতেই কিন্তু এই ঘরে ডাকাতের হানা হয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্লাড আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ব্লাড আছে। আসলে আমরা যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন তিনি এখানে আসছেন, ঘটনা পরিদর্শন করছেন এবং দেখছেন আসলে কি হয়েছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আঙ্কেল, আপনি কয়টার দিকে জানছেন এই ঘটনাটা? আমি ধরেন গড়ে ঘুমে আসিলাম আমার তিনটার দিকে। আমাদের ওই যে সাসাতো ভাই যে সালেহ যেটা যে আহত হয়েছে, সে আমার গ্রিলেকে ডাকছে যে ও মুর্শেদ ভাই, আমার ভাই, আমার নাম ধরি, আমার আরো ভাইদের নাম ধরি। হঠাৎ দেখি যে ডাকে সালেখের শব্দ, আমরা ওইটা দেখি যে প্রায় তিনটা হয়ে গেছে, দুইটা পঁচপান্ন বা তিনটা এরকম হবে, একটা আমরা তিনটা দুই হবে। তা আমরা সালেখের ওই অবস্থা, কিন্তু সালেখ কয় দেখি রক্ত দেখি আমি ডরাই গেছি। কই সালেখ রক্ত দিতা? তো কই ভাই, আমরা তো ডাকাইতে গিয়ে আমরা সব বাইরে মারছে এখানে গরম বান্ধিয়া। আমি কইলাম এটা খিতা হচ্ছে, আমরা তোমরা আপনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার কোনো অবস্থায় ফোন নিছে কি? যাই হোক, আমরা এর ভিতরে আমরা এলাকার মানুষের ফোন দিছি, সব মানুষ এসে আমার বাড়ির বাইন চাষাগর বাইরে কুলিয়া, আমরা বাড়ি গেছি দুটা কুলিয়া, আরও আমার চাষাগর বাইন যত আছে সব আমরা বাড়ি, আশপাশের বাড়ির লোক আইসেন। আমার পরে আমরা এই বিষয়টা দেখছি, দেখার পরে আমরা তো থানাতেও ফোন দিছি। প্রথমে থানার এসআই ইসমাইল ভাই আইসিলা, ওনার লোক নিয়া আসার পরে আইসেন এই তদন্ত স্যার,
তদন্ত স্যার আসার পরে আবার আসেন ওসি স্যার মানে আইন শৃঙ্খলার লোক আমাদের এই কাজে মানে ঘটনা শোনার পরে যথেষ্ট সহযোগিতা ওনারা করছেন আলহামদুলিল্লাহ এফবিআই সিআইডি আসছেন ডিবি অফিসার আসছেন এরপরে আপনার ওই যে এসি স্যার এরপরে ডিসি স্যার সবাই আসছেন আসার পরে তারা যথেষ্ট এই আলামত নিছেন আর ওই যে তাদেরকে মারছে আমার ইউসুফরে আমার বর্ষাসত ভাই যেটা ইউসুফ বড় সেরা একটু বেশি মারছে এরপরে তার দুই নম্বর সালেটারে মারছে সাইদরেও মারছে তারা সবাই মেডিকেল চিকিৎসা দিন আমরা ইউসুফ জেনে ওনার কোথায় কোথায় আঘাত এই মাথায় আঘাত করছে সবাই মাথায় আর কি দিয়ে আঘাত করছে আপনি জানতে পারছেন এই এগুলা ওরা বলছে যে এই রডের টুকরা এই ফাইভ বুঝে জিআই ফাইভের টুকরা আর ওই যে দিয়ে ডাল দিয়া ছিল আমাদের বয়স হয়েছে মানতে আমাদের বয়স হয়েছে মানতে বুঝ থেকে আমরা দেখি নাই আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটতেছে আমাদের অনেক আগে শুনছি হয়েছিল কিন্তু এরকম আমাদের এলাকায় হয় নাই এই একবার হয়েছিল দীর্ঘদিন আগে একবার আস্থা সারা এলাকায় হয়েছিল সারা দেশব্যাপী এটা ডাকাতি কিন্তু আমাদের বাড়িতে জীবনে এই প্রথম আমাদের বাড়িতে এই প্রথম হয়েছে আমাদের বাড়িতে এই এটা আপনারা জানেন না এটা আব্দুল মুকিত এমপি সাহেবের বাড়ি এটা এইটা হচ্ছে ব্রিগেডিয়ার সালিম খান সাহেবের বাড়ি এই বাড়ি আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার তো এই বাড়িতে অনেক লোক আছে আমাদের প্রায় বিশ মিনিটের ভিতরে দুই আড়াইশো লোক আমাদের আশপাশের লোক চলে আসে এই এই গ্রামের এই মহল্লা কটলে কিন্তু একটা আশ্চর্য হয়েছে আমরা যে মেঘ বৃষ্টি ছিল তো কেউ বুঝতে পারে না তাদেরকে যে ভিতরে ডুইকা যে বাঁধছে আমাদের শাশ্বত বাই বাতি যাদের বাঁধছে বাইন্ডা মারছে এটা মানে অনুমান করতে পারি নাই সালেখে আসার পরে সালেখের কথার উপরে আমরা এগুলো নির্ভর করছি তিনটা গাড়িতে তুলে আমরা মেডিকেল পাঠাইছি এই ফ্যামিলিতে টোটাল কয়জন সদস্য থাকেন মহিলা সহ আর মহিলা সহ প্রায় ছয় সাতজনের মতো থাকেন মহিলার উপরে তারা আক্রমণ করে না কোনো আমার শাশুড়ি মারছে শাশুড়ি একটা বাড়ি মারছে মাথার উপরে একটা বাড়ি মারছে শাশুড়িও ব্যান্ডেজ আছে সবাই রে পাচ্ছে সবাই রে পাচ্ছে আমার শাশুড়ি এরকম চার্জ করছে যে টাকা দে টাকা না দিলে তোর ওই তার ভাই উজাইরের একটা ভাই এসে বাতি ওয়াইফ খুঁজে ওরে নিয়ে নিব এইরকম মতো চার্জ করছে তা এরপরে আমরা শুনতে পাচ্ছি যে গতকালকে সে একটা গরু বিক্রি করছিল গতকালকে সন্ধ্যার সময় একটা গরু বিক্রি করছিল এই গরু বিক্রি এক লক্ষ প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো সে আবার ওই গরু বিক্রি করার পরে আবার রাত্রে আর একটা গরু কিনছে কিন্তু এই ডাকাতগুলা কিন্তু তাদেরকে বারবার বলছে টাকা দে টাকা দে এখান থেকে অনুমান করতেছি হয়তো ওই যে গরু বিক্রির সাথে কোনো যুগসাজেশ থাকতে পারে গরু বিক্রি করেছে গরু বকরিটা মাসুদ বাজার কার সাথে বিক্রি করছে আচ্ছা যারা ডাকাইতে আসছিল ওনাদেরকে কি না চিনতে মানে আমার ভাতিজা বলছে যে লঙ্গি কেউ কারো পিন লঙ্গি ছিল আর কারো পরনে হাফ প্যান্ট ছিল মানে ত্রিকোণের মতো প্যান্ট কয়জন আসছিল আপনি সেটা জানতে পারছেন সে বলছে ভাতিজা ছয় থেকে সাতজন হবে এটা ভিতরে যারা ভিতরে আর শাশুড়ি যারা যে সময় শাশুড়ি তারা এক রুমে বাঁধতে তখন শাশুড়ি বলছে চারজন ছিল তাদের অনুমান তাদের হাত খরচের মতো দুইজনের দুই আলমারি থেকে বিশ বাইশ হাজার টাকার মতো নিছে আর ওই আমার ইউসুফের পরিবারের কাছ থেকে কানের থেকে কানের দুল সে নিয়ে কানে কানে থেকে কুলে নিয়ে গেছে এই বিষয় নিয়ে আসলে আপনারা যারা আপনি যেহেতু ওয়ার্ডের দায়িত্বে আছেন এটা নিয়ে আসলে ভিতরে কি এই বাসার কোন সিসি ক্যামেরা ছিল কিনা তাদের আগে সিসি ক্যামেরা ছিল কারণ তাদের সিসি ক্যামেরা বিশ পাঁচ পঁচিশ দিন এক মাস থেকে নষ্ট হয়ে গেছে তাদের বাসায় নিজস্ব সিসি ক্যামেরা ছিল আচ্ছা নষ্ট হওয়ার কারণে হয়তো এটা এটা সমস্যা যাচ্ছে না তো এটা নিয়ে আসলে আপনারা এলাকাবাসী বা ওয়ার্ডবাসী কতটুকু অনুপ্রাপ্ত এটা নিয়ে না অবশ্যই আমরা আতঙ্কিত এটা তো মারাত্মক একটা বিষয় কিন্তু আমরা আতঙ্কিত আবার অন্যদিকে আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা যথেষ্ট সন্তুষ্ট কারণ ওনারা যথেষ্ট অবদান রাখছে ওনারা যে শ্রম এবং যে পরিশ্রম দিতেছেন আজকেও সারাদিন ছিলেন এই কামারবাজারের ফার ইনচার্জ এরপরে আপনার এই দক্ষিণ সুমার তাঁর ওসি স্যার এসি স্যার ডিসি স্যার এসপি স্যার সব ওই আসছিলেন এবং এফবিআই ওই যে সিআইডি যারা ওনারাও আসছিলেন এই বাড়িটা প্রায় দুইটা পর্যন্ত ক্লোজ ছিল কেউ ঢুকতে পারে নাই
তারা তদন্ত করার পরে এটা জয়ছে ধন্যবাদ আপনাকে মেম্বারস আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার জন্য অনেক দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে ওয়ালগুলাতে দেখতে পাচ্ছেন রক্ত রক্তমাখা ওয়ালের মধ্যে রক্ত লাগাই সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে গতকালকে রাতের পর ডাকাতির পর পর কিন্তু এই ঘটনা ঘরে যে অবস্থা সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি রুম কিন্তু একেবারে তছনছ করে যায় ডাকাত সদস্যরা ওনারা তিন ভাই ছিলেন তিন ভাইকে কিন্তু গুরুতরভাবে জখম করে ওরা ডাকাতি করে পালিয়ে যায় যেটা আমরা জেনেছি আমরা যদি দেখাই তিন নম্বর যে রুমটি সেই রুমটা কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই এই এই হচ্ছে অবস্থা এটা বললাম দর্শক আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে জনসাধারণের কাছে পৌঁছে দিবেন সচেতন হওয়ার জন্য আসলে ডাকাতি খুব বেড়েই চলছে যেটি আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি চুরি ছামারি চিন্তাই বেড়েই চলছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমি চান বন্ধু মানুষ এখন তো আয়া ওটাও আপনার দেখলাম যে আমি ফজর নামাজ পড়ে খবর পাইছি পাইয়া সাথে সাথে আইছি আবার পরে ও তত্ত্বগুলা জানিয়ে কিন যতটুকু আমার সহযোগিতা করা হিসাবে আমি মেডিকেল গেছি ইয়াতে ইমার্জেন্সি চেষ্টা করছি এখন ওই পর্যন্ত এখন আর এখন পর্যন্ত না আমি তাকি লাগুয়াই আর আমার আওয়া যাওয়া আছে এবারে হজও আসলা 40 দিন 45 দিন এই সময় আমি খুব বেশি ঘন ঘন আইসি গেছি তার বাচ্চিন ধরে স্কুল নেওয়া আনা বিভিন্ন সময় আমার এটা করা লাগছে আমার ছাত্র জমানা থেকে আমার লগ্ন সম্পর্ক আঁকেন মানে যারা গুরুতর আহত হয়েছেন তারা আপনার ছাত্র না না তাই নিজে আমার আমরা একই মাদ্রাসার ছাত্র বন্ধুত্ব সম্পর্ক আমার আমার ছেলের উস্তাদ আচ্ছা আচ্ছা যারা আহত হয়েছেন তারা দেখছেন আপনি মেডিকেল গিয়া দুইবার থেকে গিয়েছি মাথার তো এখন তো এখন অপারেশন আরম্ভ হইব এই মাত্র 7:30 টাইম দিছে এখন অপারেশন আরম্ভ অপারেশন আরম্ভ হইব আচ্ছা যদি আপনি এই স্থানের লোকেশন একটু কইতা কোন জায়গা ওখানে এটা হলো গুপশর আমার মসজিদ ওর ঠিক আপনার এটা হলো আপনার উত্তর সাইডে মোল্লারগাঁও ইউনিয়ন ধন্যবাদ দর্শক আমরা সরাসরি যে বাড়িতে গতকালকে রাত্রে দুর্ধর্ষ ডাকাতি হয় সেই বাড়িটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তিনটি রুম আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কি বিভৎস অবস্থা করে ফেলে গেছে ডাকাত সদস্যরা আমরা যদি আপনাদেরকে দেখাই কাপড়গুলা এবং দরজা আলমারিগুলা আমরা প্রথমেই বক্তব্য নিয়েছি ছোট্ট একটি বাচ্চার কাছ থেকে সেও বলেছে ঘরে ঢুকেই তাদেরকে সবাইকে ডাকাত সদস্যরা হাত পা বেঁধে তারপরে ওরা জিজ্ঞেস করে যে টাকা কোথায় আমরা যতটুকু জানতে পেরেছি যিনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তিনি বলেছেন যে ওনার একটা গরু ছিল বিশাল বড় একটি গরু তিনি বিক্রি করে আসছিলেন মাসুক বাজার থেকে আর এই গরু বেচার টাকাটা নেয়ার জন্যই কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি সূত্রপাত হতে পারে এমনটি তিনি জানিয়েছেন আমরা যদি আপনাদেরকে দেখাই রুমের যে বিভৎস অবস্থা আইনের আওতায় আনা হোক হারুন আহমেদ ভাই ধন্যবাদ কোন জায়গায় আসলে আমরা যদি আবারও জায়গার অ্যাড্রেসটা বারবার বলি আমরা লাইভে তাকি মোল্লারগাঁও ইউনিয়নের 2 নং ওয়ার্ডের গুপশহর গ্রামে এই ঘটনাটি ঘটে গতকালকে রাত আনুমানিক প্রায় 2টার দিকে সহজ করে বলি আমরা তাতে এটা হচ্ছে তেতলি এবং বরেখান্দির পাশাপাশি যেটা একদম দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং আমরা যদি চতুর্দিকে দেখানোর চেষ্টা করছি ওয়ালের মধ্যে রক্ত লাগাইল মাটির নিচে রক্ত লাগাইল এবং বিভিন্ন জায়গায় পুরো ঘরটি একেবারে সাজানো গোছানো একটি সংসার তছনছ করে দিয়ে যায় ডাকাত সদস্যরা 7 থেকে 8 জন ছিল ডাকাত সদস্যরা আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা ছিলেন ওনাদের সাথে আমরা কথা বলেছি আমরা আরও জানতে পেরেছি যিনি ইউসুফ উনি খুবই গুরুতর আহত এবং কিছুক্ষণের মধ্যে ওনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের অপারেশন থিয়েটারে ঢুকাবেন এবং ওনার অপারেশন হবে ওনার প্রচণ্ড মাথায় আঘাতপ্রাপ্ত আমরা যতটুকু জানতে পেরেছি আমরা প্রত্যেকটি রুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনটি রুমে ওনারা ছিলেন তিনটি রুম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তিনজন ভাই কিন্তু গুরুতর আহত তাই ওনারা ওসমানী মেডিকেল কলেজে আসেন এবং বড় যিনি উনি কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু ওনাকে ওসমানী মেডিকেলের অপারেশন থিয়েটারে হারানো হবে এবং
দোকানও হবে এবং ওনার অপারেশন হবে, ওনার মাথা গুরুতর আহত। আমরা যতটুকু জানতে পেরেছি, যিনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা যদি দেখাই মশারির মধ্যে রক্তমাখা মশারি, রক্তমাখা বালিশ, রক্তমাখা চাদর এবং অগোছালো সারাটি সাজানো গোছানো সংসার কিন্তু ডাকাত সদস্যরা তছনছ করে দিয়ে যায়, সেটি আপনাদেরকে আমরা উপস্থাপন করছি। অনেকেই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কি হয়েছে ভাই, গতকালকে রাত্রে আনুমানিক 2টার দিকে একটি ভয়াবহ ডাকাতি হয় সিলেটের মুল্লারগাঁও ইউনিয়নের উপশহর গ্রামে। দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যারা ডাকাত সদস্যরা সাত থেকে আটজন ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি। আমরা বিভিন্ন মেঝেতে কিন্তু রক্তমাখা অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গড়ে ছিলেন সাইদ যিনি এবং পিছনের গড়ে ছিলেন ইউসুফ যিনি, ওনারা তিন ভাইকে কিন্তু সামনে গুরুতর আহত করে ওরা ফেলে যায়। এখানে ওনার গ্রামের মানুষরা আসছেন দেখতেছেন, আমরা আর একটু জানবো আসলে ঘটনা ওনারা কি জানছেন এসে। যারা আছেন নাকি স্থানীয়রা আসছেন আসলে পরিদর্শন করছেন দেখা যাচ্ছে। আসলে ভাই আপনারা কি শুনছেন? আমরা তো যে রাত্রে শুনছি প্রায় 3টার দিকে, যে হঠাৎ করে বাতি যাবেন ফোন দিছে বলে ডাকাই ঢুকছে, সবাই আইসি আসার পরে যে দেখি যে এই অবস্থা। বাতিজা তিনজন ইঞ্জুরি, ওনাদের মা বাবি উনিও ইঞ্জুরি, পরে আমরা ওনাদেরকে হসপিটালে নিয়ে যাই, বর্তমানে ওরা হসপিটালে আছে চিকিৎসা চলছে। আনুমানিক 2টা থাকি 3টা 3টার দিকে আর কি, আমরা জানছি 3টা 17 দিকে মাথায় আঘাত ওনাদের মারও মাথায় আঘাত, সবারই মোটামুটি মাথায় আঘাত করছে। কি দিয়ে আঘাত করছে? এগুলো তো যে সাফল দা এগুলা দিয়ে আঘাত করছে, লোহার পাইপ রড এগুলা দিয়ে আঘাত করছে, বিভিন্ন জনের বিভিন্ন কিছু দিয়ে আঘাত করছে। দর্শক ওনার এক চাচার সাথে আমরা কথা বলেছি, প্রতিবেশী, তিনি নিজে জানিয়েছেন যে উনি হসপিটালে নিয়ে গিয়েছেন আঘাতপ্রাপ্ত যিনি ইউসুফ সাইফ এবং সালেককে। আমরা কোয়াড মেম্বারের কাছ থেকে যদি জানতে পেরেছি কিছুক্ষণের ভিতরে কিন্তু ইউসুফকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে, ইউসুফ খুবই ভয়াবহ আশঙ্কাজনক। যারা আছেন আমাদের সাথে আপনাদেরকে আমরা জানানোর জন্য সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা যাই এবং যেখানে যা হয়েছে তাই আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স আপনারা যদি আসলে দেখেন প্রত্যেকটি কাপড়েই কিন্তু খাদামাখা অবস্থায় পড়ে আছে রুমটি। আমরা আপনাদেরকে সরাসরি রুমটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী বাইরা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওনারা। আমরা প্রথমে যে বাতিদার সাথে কথা বলেছিলাম, আমরা আরো একটু কথা বলবো, যারা দক্ষিণ সুরমা থানার ওসি স্যার কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে কিন্তু আইন বিভাগের বিভিন্ন সেক্টরের কর্মরত যারা আছেন সবাই কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ডিসি স্যার, এসপি স্যার এবং আমরা তদন্ত করার স্বার্থে কিন্তু পিবিআই এবং সিআইডি সবাই এখানে আছেন। আচ্ছা বাতিদা, কালকে যখন ডুকে ডাকাই কিরা, প্রথমে তুমি ঘুমো আসলে না সোজা গেছলা? ঘুমো আসলাম। ঘুম থেকে উঠছো? ঘুম থেকে উঠে খেতে যাচ্ছে তারা বান দিয়েছে ঘুম থেকে উঠে তোমার উঠা মাথা তোমার বান দিয়েছে উঠা মাথা তোমার বানছে এটা দি বানছে খাফর দি বানছে তুমি তোমার আম্মার হাতে আসলে না একলা ঘুম আসলে একলা ঘুম আসলাম তুমি একলা আর মু আসলা তুমি ফয়লা দেখা তোমার বান দে তোমার কি লাগা লাগছে খুব কষ্ট লাগছে তুমি ডরাইছো বাড়ি থেকে যাও সব সময় খেলো বাবা
তোমার আব্বু ইয়ে তোমার আব্বুর নাম মোহাম্মদ ইউসুফ খান ইউসুফ খান যাই হোক ধন্যবাদ তোমারে দর্শক আমরা যে ছোট্ট বাচ্চা তার সাথে আমরা কথা বলেছি প্রথমে কথা বলেছে যাই হোক যারা আমাদের সাথে আছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গতকালকে রাত্রেই কিন্তু দুইটার দিকে এই ঘটনাটি ঘটে এবং আমরা দিনেও দেখেছি বিভিন্ন গণমাধ্যম এখানে ছিল এবং গণমাধ্যমের কর্মীরা কিন্তু এখানে আসছেন এবং নিউজ করে এটি জানিয়ে দিয়েছেন আসলে ডাকাতি খুবই বেড়েই চলছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন নিউজ দেখে দেখতে পাই ডাকাত ধরা হয়েছে নিজে না জাবেদ আহমদ ভাই অনেকে কমেন্ট করছেন আসলে ডাকাত সদস্যদেরকে ধরা যায়নি ওরা যে তিনজন ভাই ছিলেন তিনজন ভাইকে কিন্তু গুরুতরভাবে আহত করে ওরা পালিয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকটি রুম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যাই হোক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু ঘটনাস্থলেই আসছি এবং সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন কর্মরত তারা সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন এখানে আমরা উপস্থিত থাকা অবস্থায় দেখতে পাচ্ছি দক্ষিণ সুরমা থানা ওসি স্যার মহোদয় কিন্তু এখানে আসছেন উনিও এখানে তদন্ত করবেন যাই হোক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন আর সবার সুস্থ